মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সমরজিৎ সিল, কিরণজিৎ সিল, আপনারা এবার নিচে আসবেন। তোর বাবা এই বাড়িতে হাজারটা ঝামেলা আর ভালো। কি ব্যাপার আপনারা? আপনাদের নামে কমপ্লেন আছে। হ্যালো বাবা, বলছি তুমি কোথায় গো? আরে দূর, রাখো তো তোমার পার্টির কাজ। শোনো না, এইদিকে একটা বড় ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, আরে বাবা, আমার ওই ছোট ননুদের বরটা গো, ওটা তো একটা পাজির পা ঝাড়া, জানোই তো। দেখো না বাবা, বাড়িতে পুলিশ নিয়ে চলে এসেছে। ও বাবা, তুমি একবার এসো না, এই পুলিশদেরকে একটু সামলে দাও না বাবা। হ্যাঁ হ্যাঁ, কিসের কমপ্লেন, কে করেছে কমপ্লেন? কিছুই বুঝতে পারছো না ফুলদা? এত ইনোসেন্সে যে লাভ নেই। আই সেড টু অল যে আমি তোমাদেরকে সহজে ছেড়ে দেব না, পুলিশ ডাক, আর তাই করেছি। তোমরা ইচ্ছে করে বাবুজি মাজিদের ঘর থেকে বের করে দিয়েছো। অফিসার, উনি তিলকে তাল করছে না, ও আমার বোনের বর হয়, ও এবাড়ির জামাই। ওকে দয়া করে এটা বলে দিন যে আমাদের ব্যাপারে নাক না গলাতে, আমাদেরটা আমরা বুঝে নেবো। আমরা তো শুনলাম আপনারা আপনাদের বাবা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। না না স্যার, দাহা মিথ্যে কথা, আমরা এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন স্যার। বাবা মা বয়স্ক মানুষ, আমাদের শ্রদ্ধেয় প্রণম্য, তাদের সঙ্গে কি আমরা এসব কাজ করতে পারি বলুন? আমাদের পাপ পুণ্যের ভয় নেই স্যার। এক্স্যাক্টলি, ওনারা তো নিজেদের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে চলে গেছেন অফিসার। আপনারা মনে হয় কোথাও একটা, মানে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। স্যার ছুটে স্যার, এরা প্রত্যেকে প্রত্যেকে এক একটা মিথ্যাবাদী, এই পাড়ার ইচ এন্ড এভরিবডি জানে। এরা কতটা ইনজাস্টিস করেছে নিজের বাবা মা ভাই তার বউ প্রত্যেকের সঙ্গে, সবার সঙ্গে। তোর দরদ উতলে উঠছে আমার বাবা মায়ের ওপর, শাস্তি মাস্ট। হ্যাঁ দেখাচ্ছি তোকে শাস্তি, দাঁড়া, জাস্ট ওয়েট। বাবা মা কথা আছে না, তুই কি করবি, কি করবি, তুই পুজো করবি? তোকে তো আমি বড়বাবুরা কোথায় আছে কিছুতেই এদের জানতে দেব না, জানলেই এই সোনাদা ফুলদা ওদের আর শান্তিতে থাকতে দেবে না। স্যার ওনাদের খুঁজে বের করে দিবি স্যার, প্লিজ। কাদের বাড়ি এটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।